হ্যালো ভিউয়ার্স, আপনার জন্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আপনারা দেখবেন পূর্ব মেদিনীপুর জেলা 2021 বিধানসভা নির্বাচনের মোট 16টি আসনের সম্ভাব্য ফলাফল। ভিডিওটি দেখার আগে আপনাদের মনে করে দিই, এখনও যারা আমার আগের ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আই বাটনে দেখতে পাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনটি আছে ওটাকে টার্ন অন করে দিন, যাতে সবার আগে আমার এইরকম ভিডিওগুলি পৌঁছায় আপনার কাছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতে আমার আগের ডিসক্লেমারটি রইল। এবার দেখা যাক পূর্ব মেদিনীপুর জেলার প্রথমে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো তমলুক। তমলুক বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে সিপিএমের দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই আসনটি পুনরায় সিপিএমের দখলে বা জোটের দখলেই থাকতে পারে। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো পাঁশকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে সিপিএমের দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রটি পুনরায় জোটের দখলেই থাকতে পারে। তারপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে টিএমসির দখলে, কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে এই আসনটি দেখা দিতে পারে বড়সড় পরিবর্তন। এই আসনটি টিএমসিকে হারিয়ে বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করতে পারে বিজেপি। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো ময়না বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে টিএমসির দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই আসনটি চলে যেতে পারে বিজেপির দখলে। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো নন্দকুমার বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে টিএমসির দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই আসনটি পুনরায় টিএমসির দখলেই থাকতে পারে। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো মহিষাডাল বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে টিএমসির দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই মহিষাডাল আসনটি পুনরায় টিএমসির দখলে থাকতে পারে। তারপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো হলদিয়া বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে বামফ্রন্টের দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই আসনটিতে দেখা দিতে পারে জোট ও টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে টিএমসির দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই আসনটিতে দেখা দিতে পারে বিজেপি ও টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে টিএমসির দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই আসনটি চলে যেতে পারে বাম কংগ্রেস জোটের দখলে। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো পাতাশপুর বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে টিএমসির দখলে, কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে এই পাতাশডাল বিধানসভা কেন্দ্রটি চলে যেতে পারে বিজেপির দখলে। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো কান্তি উত্তর বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে টিএমসির দখলে, কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে এই আসনটি চলে যেতে পারে বিজেপির দখলে। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো কান্তি দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে টিএমসির দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই আসনটিতে দেখা দিতে পারে জোট ও টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি। সব বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলকে টার্ন অন করে দিন, যাতে সবার আগে আমার এইরকম ভিডিওগুলি পৌঁছায় আপনার কাছে। আমার এই সমীক্ষার সঙ্গে আপনার যদি কোনো দ্বিমত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এরপর যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো খেজুরি বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে টিএমসির দখলে, কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে এই আসনটি চলে যেতে পারে জোটের দখলে। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো রামনগর বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে টিএমসির দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই রামনগর আসনটি চলে যেতে পারে বিজেপির দখলে। এরপরে যে বিধানসভা কেন্দ্রটি আছে সেটি হলো ভগবানপুর বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে টিএমসির দখলে, কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে এই ভগবানপুর আসনটি চলে যেতে পারে বিজেপির দখলে। তারপরে অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার লার্জ বিধানসভা কেন্দ্র সেটি হলো এগরা বিধানসভা কেন্দ্রটি বর্তমানে আছে টিএমসির দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই এগরা বিধানসভা কেন্দ্রটি পুনরায় তৃণমূল কংগ্রেসের দখলেই থাকতে পারে। সো বন্ধুরা, এ ছিল পূর্ব মেদিনীপুর জেলার মোট 16টি আসনের সম্ভাব্য ফলাফল। এবার আমরা এক নজরে দেখে নেব পূর্ব মেদিনীপুর জেলার মোট 16টি আসনের মধ্যে কোন দল কটি করে আসন পেতে পারে। দেখার আগে আপনাদের আরও একবার মনে করে দিই, আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনটি আছে ওটাকে টার্ন অন করে দিন, যাতে সবার আগে আমার এইরকম ভিডিওগুলি পৌঁছায় আপনার কাছে। পূর্ব মেদিনীপুর জেলার মোট 16টি আসনের মধ্যে 3টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, 6টি আসন পেতে পারে বিজেপি,
চারটি আসন পেতে পারে জোট এবং লড়াই দেখা যেতে পারে তিনটি আসনের মধ্যে। সো বন্ধুরা, এই ছিল আজকের এই পূর্ব মেদিনীপুর জেলার ভিডিও। বন্ধুরা, আপনাদের আরও একবার মনে করে দিই, আপনারা যারা এখনও আমার আগের সমীক্ষাগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনি আই বাটনে ক্লিক করে আমার এই ভিডিওগুলি দেখতে পারেন। আপনার জন্য চ্যানেলকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে।